আপনি সবাইকে সান্ত্বনা দিই, আর কেন না গো, যার যাওয়ার সময় হয়ে গেছে, সে তো চলেই গেছে। লাশের সদগতি কর। আবার নাগরার সবাই কি করলো, লাকড়ি উকড়ি কেঁদে আনে, দুটা দোলনা সাজিয়ে এক দোলনায় রমাকান্তটাকে শোয়ালো, আরেক দোলনায় তার স্ত্রী বৌদিকে শোয়ালো। এবার নাগরার চারজন রাধাকান্ত তার বৌদিকে নিয়ে দোলনায় কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে। শ্মশানে নিয়ে গিয়ে দুই দিকে দুইটা চিতা সাজানো হলো। আর সবাই আক্ষেপ করে বলছে যে চারজন গিয়েছে, আরে এই নাগরা রমাকান্ত দা ও তো ভালো ছিল, যে মারা যেত শ্মশান বন্ধ হয়ে প্রত্যেকে এই সৎকারে থাকতো, আজকে রমাকান্ত দার এইভাবে মৃত্যুটা হলো। হ্যাঁ আমাদেরও তো একদিন এইভাবে যেতে হবে। আরেকজন বলছে ভাগ্যটা ভালো, ছেলে মেয়ে কেউ ছিল না, স্বামী স্ত্রী দুইজন একসঙ্গেই মারা গিয়েছে। শুনেছি স্বামী স্ত্রী একসঙ্গে মারা গেলে স্বামীকেই নাকি আগে চিতায় তুলতে হয়। এবার বৌদি বলছে দেখি গো আমার কথা না বলে কই যা, শুনেছি স্বামী স্ত্রী একসঙ্গে মারা গেলে নাকি স্বামীকে আগে চিতায় তুলতে হয়। বৌদি মনে মনে ভাবছে আমার দেখি কথা না বলে কই যাও। যখন দাদাকে ধরতে গেল দাদা বলছে হেরে তোর কথাই ঠিক, বৌদির নাম শিবানী, হেরে শিবানী তোর কথাই ঠিক, তুই খাবে তিনটা আমি খাবো একটা। এবার যে নাগরাম চারজন গিয়েছিল দাদা বৌদিকে কষ্ট করবে, ওরা ভেবেছিল দাদার বৌদির ভূত হয়ে গেছে, বৌদি খাবে তিনজন লোককে, দাদা খাবে একজন লোককে। হেরে শিবানী তোর কথাই ঠিক, তুই খাবে তিনটা আমি খাবো একটা। ওরা বলছে ওরে বাবা রে নাগরাম দাদার বৌদি তো ভূত হয়ে গেছে, বৌদি আমাদের তিনজনকে খাবে, দাদা একজনকে খাবে। দৌড় শুরু করেছে শ্মশান করে। দাদা কি বললো, তুই খাবে মানে ওই গয়ানার মিষ্টান্ন ভান্ডারের তিনটা বালিশ আমি খাবো একটা। ও যে তুই খাবে তিনটা আমি খাবো একটা। আর যে চারজন কাস্টমারকে নিয়েছিল ওরা ভেবেছে বৌদি খাবে তিনজনকে, দাদা খাবে একজনকে। দৌড় শুরু করেছে। এবার যে রাধাকান্ত তার ছোট বৌদি ধরণী লুকিয়ে কান্নাকাটি করছিল এবং উকিল পাড়া মুক্তার পাড়া আশেপাশে আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করছিল, ওরা চারজন লোককে দৌড়ানো অবস্থায় দেখে ভাবছে কি ব্যাপার তোমরা দৌড়াচ্ছ কেন। বলছে এমন কথা বলো না, পিছনে তাকিয়ে দেখো। এবার রাধাকান্তটা যখন পিছনে তাকিয়ে দেখলো আর ছোট বৌদি, ওরে বাবারে এই কি ব্যাপার, বর্তার বর্তি দেখা যাচ্ছে, ওরে বাবারে ভূত ধরে দৌড়ে পালাচ্ছে। এবার উকিল পাড়া বলে মুক্তার পাড়া বলে সবাই দৌড় শুরু করেছে, কেন রমাকান্ত তার বৌদি ভূত হয়ে গেছে। আগে যে রাধাকান্ত দা এবং ছোট বৌদি ধরণী লুটিয়ে কান্নাকাটি করলো কার জন্য, বর্দার জন্য, বর্দির জন্য। সেই বর্দা বর্দি ফিরে আসলো, ফিরে আসার পর তাদেরকে আগের মতো গ্রহণ না করে দৌড়ে পালাচ্ছে ভূত ভাবছে। শাস্ত্রকার কি বুঝাচ্ছে মা, আমরাও সেই নাগরা রমাকান্ত দা বৌদির মতো সংসারে কে খাবো তিনটা, কে খাবো একটা, কে বেশি খাবো কে কম খাবো, কে একটু বেশি সুখে থাকবো কে একটু কম সুখে থাকবো, এই নিয়ে আমরা সারা জীবন ঝগড়া করছি, দিন থেকে রাত পর্যন্ত ঝগড়া করছি সংসারে, কে একটু বেশি সুখে থাকবো কে একটু কম সুখে থাকবো, কে গয়না মিষ্টান্ন ভান্ডারের তিনটা বালিশ খাবো কে একটা খাবো, এই নিয়ে দিন থেকে রাত পর্যন্ত ঝগড়া করছি এবং ইন্দ্রিয় তৃপ্তি লালসার জন্য মশগুল করছি। ঝগড়া করতে 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 আমরা মৃত্যু মুখে পতিত হই, তবু আমাদের মাঝে এই চেতনা জাগে না সংসারে শুধু ইন্দ্রিয় তৃপ্তির জন্যই আমাদের আশা নয়। নাগরা রমাকান্ত দার বৌদির কোনো বাচ্চা কাচ্চা ছিল না, তাই তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি কাদের জন্য রেখে গেল, তার ছোট ভাই রাধাকান্ত দার ছোট বৌদির জন্য। আমরাও সারা জীবন ভূতের মতো পরিশ্রম করে সংসারের বিষয় আশয় সম্পত্তি ব্যাংক ব্যালেন্স যা কিছু রেখে যাই আমাদের সন্তানের জন্য, তারা মৃত্যুর পর রাধাকান্ত যেমন তার দাদার বৌদিকে ভূত ভাবল, আমাদের সন্তানেরা মৃত্যুর পর আমাদেরকে ভূত ভাবে ভূত। ভেবে দেখো যাদের জন্য এত কষ্ট করে টাকা পয়সা সঞ্চয় করছো দিন থেকে রাত পর্যন্ত, নিঃসিংহদেবকে একটা প্রণাম দেওয়ার সময় নাই, আঠুকের এইভাবে প্রণাম, এখান থেকে রাস্তা থেকে দিয়ে চলে যায়, ব্যবসায়ীকে তাদের বসতে হবে,
দিন থেকে রাত পর্যন্ত এত পরিশ্রম করি কার জন্য? সংসারের পরবর্তী প্রজন্মের জন্য। তারা মৃত্যুর পর আমাদেরকে ভূত ভাবে। অনেকেই বাবারা বলবে তাহলে রমাকান্তরা নাগরার বউয়ের কাছে যে হারলো এই বিষয়টা কি? হ্যাঁ, প্রকৃতির কাছে সবার পরাজয় স্বীকার করতে হয়। প্রকৃতি মানে কি? নারী। নারী মানে প্রকৃতি। প্রকৃতিকে আশ্রয় করে এই জগতে ভগবান আসেন। ভগবান যখন জগতে আসছেন প্রকৃতিকে আশ্রয় করে, যুবমায়াকে আশ্রয় গ্রহণ করে ভগবান জগতে আসেন। তাই নারীকে বলা হয় আদ্যশক্তির অংশ। রমণী, রমণী মানে রমণ করা, রমণ মানে আনন্দ, রাম শব্দটির অর্থ হচ্ছে আনন্দ। রমণ থেকে রাম শব্দটি এসেছে, রমণ থেকে রমণী শব্দটি এসেছে। নারীকে বলা হয় রমণী। প্রকৃতি নারীর কাছে জগতের সব কিছুর পরাজয় হয়। এই প্রকৃতি হচ্ছে রমাকান্ত দাদার বউ, নাগরার বৌদি। আর রমাকান্ত দা এই জগতের বিষয় কামী প্রত্যেকটা লোক। আর গয়নাথের মিষ্টান্ন ভাণ্ডারের চারটা মিষ্টি হচ্ছে সংসারের বিষয় ভূমি। কে একটু বেশি সুখ পাবো, কে একটু কম সুখে থাকবো, কে খাবো বেশি, কে খাবো কম, এই নিয়ে জগতে আমাদের ঝগড়া। আর ওই যে মাছের মায়ের পুত্র সুখ করে, রাধাকান্ত দা ছোট বৌদি, আর উকিল পাড়া আর মুক্তার পাড়া অনেকে এসে যে কান্নাকাটি করে সান্ত্বনা দিয়েছিল, তারা হলো জগতের শেষের দিনের মৃত্যুপথ যাত্রীর অন্তিমের বন্ধুগণ। ওরা কিঞ্চিত সময়ের জন্য এসে আমাদেরকে সান্ত্বনা প্রদান করবে। একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, তিন দিন পর আর কাঁদবে না। দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর যাবে, আজ যার জন্য কাঁদে ভুল করেও তার নাম কি স্মরণ করে না। তাহলে চিন্তা করে দেখো মা, যে মৃত্যু হয়ে ভীত হিরণ্যকশিপু আমৃত্যু বর লাভের জন্য ব্রহ্মাকে এত প্রার্থনা করেছিল। আমরাও জগতের সবাই মৃত্যু ভয়ে ভীত, মৃত্যুকে জয় করার জন্য আমরা কত চেষ্টা করছি, কিন্তু মৃত্যু নামক চোরাক্ষস চুপড়ে দিচ্ছে আমাদের, তার নখ দ্বারা প্রতিনিয়ত ক্ষত বিক্ষত করছে। এই মৃত্যুকে কেমন করে জয় করা যায়? ভাগবত আমাদেরকে বলছেন মৃত্যুকে জয় করতে হলে আমাদেরকে কি করতে হবে? ভগবান শ্রী গোবিন্দের পদাশ্রয় নিতে হবে, ভগবানের চরণ তলে। মৃত্যু নামক চোরাক্ষস আসতে পারে না, ভগবানের নাম শ্রবণ করলে মহাকাল পর্যন্ত ভয় পায়। ভগবানের অমৃত কথা, ভগবানের নাম, এইগুলোই পায় কেবল মৃত্যুর ভয়কে দূরীভূত করতে। কৃষ্ণ ভক্ত কখনো মৃত্যুকে ভয় পায় না। মৃত্যু মানে একটা সুযোগ, মৃত্যু মানে খাঁচার পরিবর্তন হওয়া। এই দেহকে একটা খাঁচা, এটা যেদিন মলিন হয়ে যাবে এই খাঁচার মাঝে পাখি থাকতে পারবে না। মৃত্যু মানে আরেকটা সুযোগ, আপনি আরেকটা নতুন খাঁচা পাবেন। যাতস্বহি ধ্রুব মৃত্যু, গীতায় গোবিন্দ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের বিশ্বাম শ্লোকে বলছেন, জন্ম হয়েছে তোমার, মৃত্যু তোমার অবশ্যভাবী কর্তব্য, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে। তাই যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কি করে? এই দেবতার দুর্লভ জন্ম লাভ করে মনুষ্য জীবনটাকে সার্থক করার জন্য চেষ্টা করে। কিন্তু আমরা পশুর মতো আমাদের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য মশগুল থাকছি। শাস্ত্র বলছে একটা মানুষ আর একটা পশুর মাঝে কোনো পার্থক্য নাই। একটা মানুষও চারটা কার্য করে, একটা পশুও চারটা কার্য করে। চারটা কার্য কি কি? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। মৈথুন মানে হচ্ছে বংশ বিস্তার। একটা মানুষ করে, পশু করে। তাহলে একটা মানুষ আর পশুর মাঝে পার্থক্য কোথায়? একটা পশুর বিবেক নাই, মনুষ্যত্ব বোধ নাই, একটা মানুষের সেটা আছে। একটা ছাগলকে যখন কসাইখানায় বলি দেওয়া হয়, আরেকটা ছাগল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, সে কিচ্ছুটি বলছে না। সে কি ভাবে একটু করে আমাকেও বলি দেওয়া হবে? সে ভাবে না। একটা মানুষ দেখে তার চোখের সামনে তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন বর্গ মৃত্যুর কবলে পতিত হচ্ছে, সে কি ভাবে একটু পরে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে? এই দেখুন, ছাগলের প্রসঙ্গে এসেছে বলে আরেকটা কথা বলতে হয়। আজকে সারাদিনে ইন্টারনেট ফেসবুকে যা দেখতে পেলাম, মনসা মায়ের নাম ধরে কত ছাগল, কত পাঠা, কত হাঁস যে বলি দেয়া হলো, কত পাপ যে আমরা করলাম তার কোন হিসেব নেই।
মা মনসা কে সেটা কেউ বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো 1000 জনের মাঝে 999 জনই মা মনসা কে বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলবো বলতে পারবে না, কিন্তু হাঁস থেকে বলে দিচ্ছি, পাঠা থেকে বলে দিচ্ছি, ছাগল থেকে বলে দিচ্ছি, কলিযুগে বলির কথা কোন জায়গায় লেখা আছে? মহিষকলাতে এই মহিষকলা আপনাদের কত মহিষ কত পাঠা আপনারা নিয়ে যান, মা কালী মা দুর্গা মা মনসা পাঠা খা, হাঁস খা, ছাগল ভেড়া ভেড়ি খা। আমি দিচ্ছি ছাগ শব্দের অর্থ কি? অন্যান্য যুগে ছাগ বলি দেবার কথা বলা ছিল, ছাগ শব্দের অর্থ কি? ছাগ মানে ছাগল, ছাগ সংস্কৃত শব্দ, ছাগ শব্দের অর্থ হচ্ছে রিপু, শাস্ত্র বলছে রিপু বলি দেওয়ার কথা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ছয়টা রিপুকে বলি দেওয়ার কথা ছাগ, এই ছয়টা রিপুকে ছাগ বলা হয়, ছাগ মানে রিপু সংস্কৃত শব্দ। আর আমরা মনে করি ছাগ মানে ছাগল, মা মনসা এই মনসার নামে যে আপনি হাঁস বলি দিচ্ছেন ছাগল বলি দিচ্ছেন, এই নিয়ে আজ ইন্টারনেটে আমি একটা পোস্ট করেছি মানুষের যেন চেতনার পরিবর্তন হয়। মনসা শব্দের অর্থ কি? মনসা কোথা থেকে আসলো? আমাদের এই ধর্মীয় প্রামাণিক যে শাস্ত্র, প্রামাণিক কোন শাস্ত্রেই মনসার কথা লেখা নেই। মহাভারতে এবং দেবী পুরাণে আংশিক মনসার কথা লেখা আছে, কিন্তু দেবী পুরাণ এবং মহাভারত, যে মহাভারত কৃত্তিবাস রচনা করেছেন, বৈষ্ণব শাস্ত্র বৈষ্ণব সম্প্রদায় সেটাকে স্বীকৃতি দেয় নাই। কৃত্তিবাসের রামায়ণ, কৃত্তিবাস রামায়ণ, তো এইভাবে যে শাস্ত্রগুরু তিনটা প্রক্রিয়া রয়েছে, একটা সাত্বিক রাজসিক তামসিক। মনসার আমরা যে তত্ত্ব পাই সেটা হচ্ছে মনসা মন্ডল, মধ্যযুগের যে কাব্য পদ্ম পুরাণ, এগুলো হচ্ছে মধ্যযুগের কাব্য, এই জায়গাতে মনসার কথা লেখা আছে। কিন্তু উপকারী দিকের কথা বাদ দিন, চণ্ডীদলের কথা, বেহুলার কথা, লক্ষ্মীন্দলের কথা, এটা তো আমরা সবাই জানি, এটা তাত্ত্বিক অর্থটা কি? তত্ত্বগত দিকটা সর্বদা আমি অনুসন্ধান করার চেষ্টা করি, তত্ত্বগত দিকটা বিশ্লেষণ করলেই বলি মনসা পূজায় আছে কিনা এটা আমরা জানতে পারবো। তত্ত্বগত দিক থেকে আমরা যদি মনসা শব্দটাকে ব্যাখ্যা করি, মনসা শব্দটিকে তত্ত্বগত দিক থেকে ব্যাখ্যা করলে আমরা শাস্ত্রের বিভিন্ন আঙ্গিকে আমরা দেখতে পাই, শাস্ত্র আমাদেরকে এক অভিনব বার্তা প্রদান করেছেন। মনস শব্দের স্ত্রীলিঙ্গে আপ প্রত্যয় যুগে মনসা শব্দটি এসেছে, মনস মদন্তন দন্ত স, এই মনস শব্দটির সঙ্গে আপ 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 স্ত্রীলিঙ্গে মনসা শব্দটি এসেছে, অর্থাৎ মনস শব্দের অর্থ হচ্ছে মন, আপ স্ত্রীলিঙ্গে মনসা, মনে যিনি বিচরণ করেন তাকে মনসা বলা হয়। এই ব্যাখ্যা আপনারা কেউ এখনো শুনেননি, আমি বলতে পারবো, আমি যে ব্যাখ্যাটা বলছি কেউ এতদিন শুনেননি। মনে যিনি বিচরণ করেন, মনস আপ স্ত্রীলিঙ্গে মনসা, মনে যিনি বিচরণ করেন তাকে মনসা বলা হয়। দেবী ভাগবত এবং ব্রহ্মবৈবর্ত পুরাণ বলেন সর্ব ভয় থেকে মনুষ্যদের উদ্ধারের জন্য পরমপিতা ব্রহ্মা কশ্যপ মুনিকে বিশেষ মন্ত্র বা বিশেষ আবিষ্কারের কথা বলেছিলেন, যে আবিষ্কারটা ছিল বিশের ঔষধের কথা। আমরা উপকারী দিকের কথা বলবো না, আপনারা জানেন উপকারী দিক, আমি তাত্ত্বিক কথাটা শুধু বলছি। দেবী ভাগবত পুরাণ বলছেন মনসা প্রথমত কশ
মানুষ কন্যা মন থেকে মানুষ জাত সৃষ্টির প্রসূত ফসল মনসা। চিন্তা ভাবনার সময় মুনির মন সর্বদা উৎপন্ন থাকে। মুনি যখন ধ্যান করে তার মন সর্বদা ইষ্ট চিন্তায় থাকে। এটা হচ্ছে মনের একটা দিক। প্রথমত এই দিকটা পেলাম, দ্বিতীয় দিক হলো মানুষের মন সর্বদা ক্রীড়া ক্ষেত্র, তৃতীয় নিজে মনে মনে পরমাত্মা জ্ঞান করেন বলে দেবীর নাম হয়েছে মনসা। মনসা সর্বদা, ওই যে মনসা সিরিয়াল দেখছেন, এই মনসা নয়, এটা তারা শাস্ত্র দিক থেকে সরে গিয়ে যেমন করে তৈরি করেছে এগুলো দেখাও পান। এই সিরিয়াল যে মনসা শাস্ত্রের সঙ্গে কোনো সম্পর্কই নেই, এগুলো দেখে হবে না। যিনি সর্বদা মানুষের পরমাত্মাকে ধ্যান করেন, দেবী ভাগবত পুরাণ বলছেন তাকে মনসা বলা হয়। মনসী সর্বদা পরমাত্মার ধ্যানে রত, তিনি হচ্ছেন মনসা। মন মানুষের শত্রু, মন মানুষের মিত্র। মনে আপনার বন্ধু, মনে আপনার শত্রু। মন শাস্ত্র হচ্ছে মনুষ্যানাম কারণম বদ্ধমুষ্কয়। মন যদি সত্য একাগ্র চিত্ত এবং নিজ বশীভূত ভগবত পরায়ণ হয়, সেই মনের দ্বারাই মুখ্য প্রাপ্তি সম্ভব। কিন্তু মন যদি অশুদ্ধ চঞ্চল ইন্দ্রিয় পরায়ণ ভগবত বিমুখ হয়, এই মন নরক গমনের হেতু, তাই মনই শত্রু। তাই কশ্যপ মুনি মানব কল্যাণের জন্য ঔষধ আবিষ্কারের কথা ভেবেছিলেন, তার মন থেকে সৃষ্টি হলেন মানস দেবী মনসা। ভালো করে বুঝুন কথাগুলো। মনসা মানে মনে করি সর্পদেবী, আমরা মনে করি মনসা মানে চণ্ডীধর, কি বলে রাজা চন্দ্রধর, তাই তো? চাঁদ সওদাগরের হাতে পূজা খাবেন বলে কত তিনি লীলা বিলাস করলেন, তারপর বাম হাতে পূজা দিল, তিনি দেবী রূপে প্রতিষ্ঠিত হলেন, এইটাই আমরা জানি। কিন্তু তাত্ত্বিক অর্থটা কেউ জানে না। তো উপকারিক দিক, তাত্ত্বিক অর্থ দিক থেকে মনসাকে কি বলা হয়েছে? মনসা কোন দেবী? আমরা মনে করি মনসা মানে সাপের দেবী, সর্বনাশ তো আমরা এই সাপ থেকে বাঁচার জন্য মনসা মায়ের পূজা করব। কিন্তু বিষয়টা এত নয়, হাসকে বলে দিচ্ছি, পূর্বপুরুষের আমল থেকে অনেকে বলে পাঠা, এটা আমাদের পূর্বপুরুষদের মামুল, হাস বলে দিতে হয়, মামুল মামুল মানে নিয়ম। যে বলেছিলাম না সেই দিন যে শাশুড়ি বিড়াল ডাকছিল, বউ বিড়ালটাকে, মনসা পূজায় কেউ যদি বলি প্রদান করে সেই মা যে কতটুকু তাকে শাস্তি দেবে সেটা বলার অপেক্ষা নাই। কতটুকু যে শাস্তি দেবে, যে মনসা পূজায় বলি আজ দিয়েছে, কতটুকু যে শাস্তি দেবে। মানুষে যিনি পরমাত্মার ধ্যান করেন সদা, পরম বৈষ্ণবী, তিনি কি হাঁসের মন্দ খায় আর ছাগলের মাথা খায়? আমরা যে মনসা পূজায় বলি দিচ্ছি, বলির প্রসাদ গ্রহণ পর্যন্ত নিষেধ, বলির পূজাতে অংশগ্রহণ করা পর্যন্ত নিষেধ, বলির পূজায় প্রণাম নিবেদন পর্যন্ত নিষেধ। এটাকে তামসিক পূজা বলা হয়। বলির প্রসাদ খেলে দেহে আয়ু কমে যায়, শাস্ত্রে আছে কলিযুগে বলি নিষেধ, অন্যান্য যুগে বলি ছিল, যাকে বলি প্রদান করা হতো সেটাকে আবার প্রাণদান করার ক্ষমতা ছিল তৎকালীন পুরোহিতদের, কিন্তু বর্তমানে সেই ক্ষমতা ব্রাহ্মণদের নেই। বলি নিষেধ কলিযুগে, যেখানে বলি নিষেধ, আমি কেমন করে বলি দেই? বিশেষ করে মায়েরা, বিশেষ করে এগুলো সচেতন হতে হবে, মায়েরা বিশেষ করে, অমুকে ঘরে মেয়ে হচ্ছে, মা গো মনসা জোড়া পাঠা দিয়ে তোমার পূজা করবো, মায়েরা বিশেষ করে এই কার্যক্রম বেশি করে, ওই মহিষকরা কালীবাড়িতে জোড়া পাঠা দেবো, কালী পাঠা খেলো কি না খেলো কালীকে সেটাও চিনলাম না। ওই বরিশালের এক মা আমাদের অদ্বৈত গ্রামে পঞ্চীর্থে মা গঙ্গার জন্য দশারি ডিম নিয়ে এসেছে গতবারে আগেরবার, আমার সঙ্গে বরিশালের মায়ের দেখা হলো। আমি বললাম, মা কি করছো, এত ডিম কি? বরিশালী ভাষায় বলছে, মুই মাতারির ঘরে হেসর হেসর মাতারি হয়। কিছু বলেছ বরিশালী ভাষা? মাতারি মানে মেয়ে, বরিশালী ভাষায় মাতার মেয়েকে মাতারি বলা হয়। হেসর হেসর মানে বছর বছর, আমার মাতারির ঘরে মেয়ের ঘরে প্রতি বছর বছর মাতারি হয় মানে মেয়ে হয়।
মুই তো মানত করেছি হে মা গঙ্গা, যদি হে বছর ভূত হয়, ভূত মানে ছেলে, বরিশালী ভাষায় ছেলেকে ভূত বলে, আমার এবছর মাতারি করে যদি হুত হয় এসে মা গঙ্গা তোকে বসালি ডিম খাওয়াবো। হ্যাঁ বলি বাবা, আর পেলে না গঙ্গাকে খাওয়ানোর জিনিস, দশালি ডিম। মা গঙ্গা এত রাক্ষসী, আগে তো জানতাম না দশালি ডিম একসঙ্গে খেয়ে নেবে। আমাকে বলে এই চেন্দ্রা কি বলছিস? হ্যাঁ বলছি, হ্যাঁ ঠিকই তো বললাম। হ্যাঁ মা গঙ্গার নামে এত বড় কথা বলছিস? হ্যাঁ বলছি, মা গঙ্গাকে চিনো? আমার চোখ কথা বলছে না। মা গঙ্গা কোন দেবী? আর কথা নেই, গঙ্গাকে চিনো না, দশারি ডিম খাওয়াতে এসেছো না, একটা গঙ্গার বাড়ি মিস করবে না, বরিশাল থেকে এসেছো ভূত লাভের জন্য, মা গঙ্গাকে দশারি ডিম খাওয়াতে একটা গঙ্গার বাড়ি মিস করবে না। ওই স্যাংরা বলে কি? আমি বলছি মা, মা গঙ্গা হচ্ছে দুর্গার একটা রূহ, মা গঙ্গা পরম বৈষ্ণবী, সে কি ডিম খায় রে মা? মা গঙ্গাকে ডিম দিতে এসেছো? এবার যখন মা গঙ্গার তাত্ত্বিক মহিমা তাকে বললাম, বলে এত পাপ করতে এসেছিলাম, এখন কি করবো, ডিম আমি ডিম তুমি খাও ভেঙে ভেঙে। এখন গঙ্গাকে তাও চিনলাম না, দশারি ডিম বরিশাল থেকে নিয়ে এসেছি, তো রূপসীকে তাও চিনলাম না। দেখবেন আমাদের মায়েরা একটা কোলা মাথায় করে, হ্যাঁ ওই মেয়ের বর্তে ছেলের বর্তে, ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে রূপসী গাছের তলায় গিয়ে বলে, আউলা কেশি পাগল বেশি কি পূজার সামনে দাঁড়াইছে, ফান দিককে সোনারি দিককে কল কলাইয়া হাসতাছে। কি গান গাইবি না গাই মা? আচ্ছা তো কি পূজার সামনে নাচতাছে? আরো কি উল্টা পাল্টা কত গান, মা আউলা কেশি পাগল বেশি। তো এক জায়গায় গেলাম, গিয়ে দেখি এরকম রূপসী তলার ডিম ভাঙছে আর গান গাইছে, আউলা কেশি পাগল বেশি পূজার সামনে দাঁড়াইছে, পান সুপানি দেখিয়া মায়ে কল কলাইয়া হাসতেছে। গান গায় সবাই, আপনারাও গান, আমার মা কাকিরও গাইতো। আচ্ছা তো আমি একজনকে প্রশ্ন করলাম, তুমি যে আউলা কেশি পাগল কেশি এগুলো বলছ আর পান সুপানি দেখিয়া মায়ে এ নগ্ন হইয়া নাচতেছে, তারপর কি নাকি হাসতেছে কল কলাইয়া, তে রূপসী কে গো? রূপসীকে চিনলাম না, রূপসীর গাছের তলায় ডিম ভাঙলি, এই হচ্ছে আমরা হিন্দু। রূপসীকে চিনলাম না, রূপসীর গাছের তলায় ডিম ভাঙলি, আর ওরা বেশি পাগল বেশি রূপসী হচ্ছে দুর্গা, দুর্গা ডিম খায়, রূপসী গাছে তোলাকে ডিম ভাঙেন, কি ধর্ম হিন্দুদের! আমি অবাক হয়ে যাই, কুসংস্কার মানে সংকীর্ণতা, সংকীর্ণতা যেখানে ধর্ম সেখানে থাকতে পারে না, এটা ধর্ম হলো? হ্যাঁ রূপসী গাছের নিচে ডিম ভাঙা কোন শাস্ত্রে আছে চ্যালেঞ্জ করে বলতে পারি? আপনাদের কৃপায় 1,00,000 টাকার গ্রন্থ আমার বাড়িতে আছে, একটা শাস্ত্রে তো পেলাম না, রূপসী ডিম খায় আউলা বেশি পাগল বেশি, হ্যাঁ পাঁচশো বাড়ি দীক্ষা কল করে নাচতেছে হাসতেছে কাঁদতেছে। আমরা হিন্দুরা মনে করি যে ধর্ম মানে কি, ওই তাকওয়া কোনা একজন বিষয়ে আবির্ভূত হয়ে গেছে, এক মারে এক পূজ্যে ওই তিন কোনায় মোমবাতি জ্বালাতে হয়, এটা প্রকাশ হয়ে গেল, নাগরা থেকে উকিল পাড়া দৌড় শুরু করি, সব আমার এক ছেলে গো ওই তিন কোনায় মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। তো স্বপ্ন দেখেছে কোন জায়গায় নাকি, স্বপ্ন দেখিয়েছে এক মারে এক পূজ্যে পাঁচ বারে ভিক্ষা করে মা বিষয়ী করবে পূজা, দৌড় শুরু করি, স্বপ্ন আস আমার এক পরে পূজ পাঁচ বারে ভিক্ষা করে। আদৌ কি চিলে কান নিয়েছে, কান আছে কি নাই দেখি না, দৌড় শুরু করি। ওই এরকম মনে করেন আপনাদের বারহাট্টাতে এক জায়গায় প্রচার হয়েছে, এক বেতার করে বাচ্চা হয়েছে কাউয়ার মতো কালা, কাউয়া বোঝেন তো সিলোনি ভাষায় কাককে কাউয়া বলে, কাউয়ার মতো কালা। তা এইদিকে বারহাট্টা থেকে আইসে উকিল পাড়া প্রচার হলো, ওই বারহাট্টায় এক ছেলের ঘরে এক বেতার ঘরে ছেলে হয়েছে কাউয়ার মতো কালা শেষ। এবার উকিল পাড়ার লোক গিয়ে নাগরা প্রচার করলো, ওই বারহাট্টায় এক বেতার ঘরে ছেলে হয়েছে খাউয়া, খাওয়ার মতো খাওয়া, পরে খাওয়ার মতো পরে খাওয়া, আদৌ ছেলে না মেয়ে হয়েছে বারটাকে কেউ দেখলই না, এ হলো আমাদের হিন্দুদের ধর্ম। কেনা কি কোন জায়গায় হয়েছে
প্রশ্ন করেছে অনেকে।